হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে আমাদের মেয়েদের একটা কমন প্রবলেম নিয়ে আলোচনা করব। আমরা মেয়েরা এই প্রবলেমটা নিয়ে ভীষণ ভাবে ভুগি। মনে হচ্ছে তো কি প্রবলেম? তো চলো তোমাদের সাথে পুরো ব্যাপারটা শেয়ার করি। আমাদের মেয়েদের মেইন প্রবলেম হয় কি, মাসের চারটে দিন পিরিয়ডস নিয়ে। পিরিয়ডস এর টাইমটাতে আমাদের প্রচন্ড পরিমাণে ইরিটেশন লাগে, পিরিয়ডস এর টাইমটা আমাদের কাছে প্রচন্ড চ্যালেঞ্জিং হয়। তার থেকেও বেশি চ্যালেঞ্জিং হয় পিরিয়ডস এর টাইমের রাতগুলোকে, মানে রাতগুলোকে ওভারকাম করাটা মনে হয় প্রচন্ড ডিফিকাল্ট হয়ে যায় এই চারটে দিন, তাই তো? এটা কেন জানো তো, আমরা না ভুল প্যাড ইউজ করি, যেটা দিনের বেলা ইউজ করছি সেটা আবার রাত্রিবেলা ইউজ করছি, তার জন্য রাতটা কিন্তু একদমই পিসফুল হয় না এবং রাতটা প্রচন্ড আমরা ডিসকমফোর্ট ফিল করি রাত্রিবেলা। এছাড়াও একটা সার্ভেতেও দেখা গেছে 50% মহিলারা ভুল প্যাড ইউজ করে রাত্রিবেলা এবং 70% মহিলাদের কি হয় না, রাত্রিবেলা প্রচন্ড পরিমাণে ডিসকমফোর্ট ফিল হয়। এটার কারণ শুধুমাত্র এটাই যে আমাদের প্যাড সিলেকশনটা ভুল হয়। আমরা দিনে যেটা ইউজ করছি রাতেও সেটা ইউজ করছি, যার ফলে আমাদের মানে কি বলতো, হিউম্যান বডিতে অনেক ধরনের প্রবলেম দেখা যায়, প্রচন্ড আমরা আনকমফোর্টেবল ফিল করি, তাই না? পিরিয়ডস এর দিনগুলোতে সারাদিন মনে হয় আমরা আমাদের কোনো কাজ করতে ইচ্ছে করছে না, অনেক কিছু কাজ আমরা করতে পারি না এবং আমাদের দিনগুলো প্রোডাক্টিভ হয়ই না। কি করে এটা হয়, তাই না? কি কেন আমাদের দিনগুলো প্রোডাক্টিভ হয় না, মানে এর রিজনটা কি? ব্যাপারটা হচ্ছে রাত্রিবেলা যদি আমাদের ঠিকঠাকভাবে ঘুম না হয়, পরের দিন সকালবেলায় কিন্তু আমরা এমনি টায়ার্ড ফিল করি এবং কোনো কিছুই করতে ইচ্ছে করে না, প্রচণ্ড উইকও ফিল করি। রাত্রিবেলা কি হয়, যদি আমাদের দিনের বেলা তো যেমন তেমন করে কাটিয়ে নিতে পারি, কোনো অসুবিধা হয় না, বাট রাত্রিবেলা আমাদের মাথার মধ্যে একটা টেনশন চলতে থাকে যে লিকেজ হয়ে যাচ্ছে না তো, প্যাড চেঞ্জ করতে হবে, তারপরে ডিসকমফোর্ট ফিল হয়, মনে হয় এক সাইড দিয়ে শুয়ে থাকি, এদিক ওদিক কাত ফেরা যাবে না, এই সমস্ত নানান ধরনের রিজনের জন্য আমাদের রাতে ঘুম হয় না। এবং রাত্রিবেলা কিন্তু পিরিয়ডস এর টাইমে আমাদের শরীরের মধ্যে অনেকগুলো হরমোনাল চেঞ্জেস আসে, যার ফলে রাতের ঘুম আমাদের একদমই হয় না বলতে পারো। এবং রাতে ঘুম না হলে নেক্সট ডেটা তো আমাদের প্রোডাক্টিভ কি করে হবে, আমাদের প্রোডাক্টিভিটি এমনি অটোমেটিক্যালি কমে যায়। তবে তার জন্য তো আর আমাদের জীবন থেমে থাকে না। আজকে তোমাদের সাথে যে প্যাডের কথা বলবো সেটা হচ্ছে এভারটিন নিয়ে চলে এসেছে এই যে রিল্যাক্স নাইট প্যাডস। এই প্যাডটা সত্যি এত কার্যকরী, এতটাই ইউজফুল, এর ব্যাপারে পুরোটাই আমি তোমাদেরকে ডিটেইলসে শেয়ার করছি। এই প্যাডের আরেকটা গুরুত্ব কি জানো, নর্মাল প্যাডের থেকে 3 গুণ বেশি ব্লাড অ্যাবজর্ব করে, মানে লিকেজের কোনো কিন্তু ভয়ই থাকবে না। যেটা আমাদের রাত্রিবেলা হয়েই থাকে, টেনশন থাকে যে লিকেজ হয়ে যাবে, বেডশিটে লেগে যাবে, জামাই লেগে যাবে, সেক্ষেত্রে তোমাদের চিন্তার কোনো কারণ নেই। এছাড়াও পিরিয়ডস এর সময় একটা মেজার প্রবলেম হয়, সেটা হচ্ছে মেনস্ট্রুয়াল ক্র্যাম্পস। ক্র্যাম্পস এর জন্য আমাদের রাত্রিবেলা ঘুমই হয় না। এই প্যাডের মধ্যে রয়েছে ক্র্যাম্পস রোল অন, এই ক্র্যাম্পসটাকে হচ্ছে গিয়ে অ্যাড্রেস করে কোন কারণে হচ্ছে এবং সেই হিসেবে এখানটাতে ক্র্যাম্পস রোল অন দেওয়া রয়েছে, যার ফলে তোমাদের কিন্তু মেনস্ট্রুয়াল ক্র্যাম্পসটা অনেকটা কমে যায় এই প্যাডটা ইউজের ফলে। আর এটা এতটাই থিন, এটা ইউজ করার পর বা এটা যখন পরে থাকবে তোমার মনেই হবে না যে কিছু একটা পরে রয়েছে। এছাড়াও এই প্যাডটা পুরোপুরি ন্যাচারাল এবং আয়ুর্বেদিক প্রোডাক্ট দিয়ে তৈরি, এটা পুরোপুরি ব্যাকটেরিয়া ফ্রি, এর এয়ার সার্কুলেশনটা এতটাই ভালো হয় না যে ব্যাকটেরিয়া কিন্তু অ্যাট্যাক করতে পারে না, তার ফলে আমাদের যে মানে হয় না অনেক সময় র্যাশেস বেরোয়, র্যাশেস এর কোনো প্রবলেম থাকে না। তো এত কিছু ফেসিলিটি যদি তোমরা একটা প্যাডের মধ্যে পেয়ে যাও, তাহলে কেন না আমরা এভারট্রিনের এই রিল্যাক্স নাইট প্যাডটা ইউজ করব না? আমরা যদি একসাথে একটা প্যাডের মধ্যে এত কিছু ফেসিলিটি পাই, তাহলে কেন আমরা রাত্রিবেলা এভারট্রিনের রিল্যাক্স নাইট প্যাডটা ইউজ করব না? তোমরা এটাকে অবশ্যই ইউজ করো এবং করে দেখতে পারো। আমিও এটাকে ইউজ করেছি এবং অনেক ভালো ফল পেয়েছি, রাত্রিবেলার ঘুমটাও খুব ভালো হয় এবং নেক্সট ডেটাও কিন্তু আমাদের খুব ভালোভাবে শুরু হয়। প্যাডটা দেখানোর আগে তোমাদের সাথে শেয়ার করছি, এই যে দেখো মেনস্ট্রুয়াল ক্র্যাম্পস রোল অন। তোমাদের যেই জায়গাগুলোতে ক্র্যাম্পসটা হবে না, সেই জায়গাটাতে এর মধ্যে ক্যাপ দেওয়া রয়েছে, সেটা ওপেন করে ওই এরিয়াটাতে ভালো করে লাগিয়ে ক্যাপটা তোমরা লাগিয়ে দিতে পারবে। তো এটা হচ্ছে অ্যাডভান্টেজ, যেটা কিন্তু নর্মাল প্যাডে কখনোই থাকে না এবং এই সমস্যার জন্য অনেক মেয়েদের মেডিসিনও নিতে হয়। যদি মেডিসিনের থেকে বেটার কোনো অপশন থাকে, আয়ুর্বেদিক ট্রিটমেন্ট থাকে, তাহলে কেন আমরা মেডিসিনের দিকে যাব, অবশ্যই আয়ুর্বেদিক ট্রিটমেন্টটা নেব, তাই না? চলো এবার প্যাডটা আমরা দেখে নিই যে এটা কতটা লং প্যাড। এই প্যাডটাতে রয়েছে দেখো, এটা পুরোটাই ডাবল ফ্লিপ এবং আলট্রা থিন, এটা হচ্ছে কটন সফট, হাত দিলেই বুঝতে পারবে, মানে এটাই যখন আমরা ইউজ করব তখন এটা মনেই হবে না যে আমরা কিছু একটা পরে আছি, এতটাই সুন্দর, দেখতেই পাচ্ছ
কতটা লং, এর এই প্যাডটা ইউজের ফলে তোমাদের রাত্রিবেলা লিকেজের কোনো প্রবলেম থাকবে না। এছাড়া এর মধ্যে রয়েছে নিম এবং স্যাফরন, যার ফলে র্যাশেস হওয়ার কোনো চান্সই নেই বলতে পারো। এবার মনে হতে পারে, দিদি এটা আমি কোথা থেকে পারচেস করব? কোথা থেকে পারচেস করবে সেটা আমার ভিডিওর নিচে লিংক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা অনলাইন প্ল্যাটফর্ম থেকে এটা পারচেস করে নিতে পারো। তবে আমি সাজেস্ট করব একবার হলেও এই প্যাডটা ইউজ করো এবং রিভিউ দিও, কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবে না।